চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ বরাবরই মানবজাতির আগ্রহের কেন্দ্রবিন্দু। এবার সে আগ্রহ আরো বাড়িয়ে দিল পূর্ণ সূর্যগ্রহণের খবর। চলতি বছরের পূর্ণ সূর্যগ্রহণের বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ, কেননা এমন বিরল সূর্যগ্রহণ দেখা যাবে আবারও 125 বছর পর। আগামী মাসে পূর্ণ সূর্যগ্রহণে অন্ধকার হয়ে যাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কিছু অংশ। এ কারণে 8 এপ্রিল বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রের 100 স্কুল। কিছু জায়গায় ক্লাস নেওয়া হবে ইন্টারনেটের মাধ্যমে। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমা। পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে মেক্সিকোতে, এরপর তা ধীরে ধীরে সরে আসবে যুক্তরাষ্ট্রের ওপর। বিরল এই সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করছেন লাখ লাখ মানুষ। তবে খালি চোখে সূর্যগ্রহণের দিকে তাকালে চোখ পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওক্লাহোমা, আরকানসাস, মিজৌরি, ইলিনয়, কেনটাকি, ওহাইও, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইনে দেখা যাবে এই সূর্যগ্রহণ। এছাড়া টেনেসি এবং মিশিগানের কিছু অংশেও দেখা যাবে। এরপর সূর্যগ্রহণটি সরে যাবে কানাডার দিকে। মৌসুমি সাথী, সময় সংবাদ।